বন্ধুরা আজকে কিন্তু মজা হবে, তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, একটু স্কিপ করবে না। কিন্তু রুকো, যারা সবর করো। আজকে করতে চলেছি খিচুড়ি চ্যালেঞ্জ। দুজনার দুটো ডিশে খিচুড়ি রয়েছে, কি কি আছে পুরোটাই বলে দিচ্ছি। দুজনার দুটো ডিশে খিচুড়ির সাথে রয়েছে দু রকমের পাঁপড় ভাজা, একটা হলো এই কুচো পাঁপড় ভাজা, আর এই রকম রয়েছে ডিমের অমলেট, আর রয়েছে গোলাপ জামুন এই সাইজের। সব কিছুই পরিমাণ এক। শুরু করি নিজের মতো করে, ভালো হয়ে যাবে মন কানে গোজো হেডফোন। নমস্কার, আমি মানস আর তোমরা দেখছো ম্যাগনেটিক জোন। আশা করি আমার মিষ্টি বন্ধুরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরা সবাই পরিবারের খুব ভালো আছি আর সুস্থ আছি। তাই আবার নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। চ্যালেঞ্জ নিবি না দিদি? তুই ভাই দিদি, এবার আমরা শুরু করব। আর শাস্তি হিসাবে আছে, মানে যে হেরে যাবে তাকে এরকম সাইজের কাঁচা লঙ্কা খেতে হবে দুটো। ও মা গো, এরা কি বলছে? তুই খাবি? ঠিক আছে, লেটস সি কে খায়। হ্যাঁ, দেখা যাবে। আমার সামনে তো এত বড় ডিশ সাজানো রয়েছে, আমি আর থেমে থাকতে পারছি না। আমার সামনেও রয়েছে, হাত ধুয়ে নিয়েছি ভালো করে। এবার হবে খাওয়া শুরু। আমাদের প্রতিযোগিতাটা হলো কে কম সময়ের মধ্যে শেষ করতে পারবে, কার ডিশটা আগে শেষ হবে, আগে শেষ হবে সেই জিতবে। আর যে জিতবে সে এরম নাচবে, আর যে হারবে সে কাঁচা লঙ্কা খাবে। আবারও বলে দিলাম। চলো তাহলে শুরু করা যাক আজকের প্রতিযোগিতা, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ভিডিও স্টার্ট করব। স্টার্ট। কি মজা, ওরা খাওয়া শুরু করে দিয়েছে, দেখবো কে জিতবে। গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছে মা আজকে। গোবিন্দভোগ চালের খিচুড়ি স্বাদই আলাদা। ওহো পাপড় ভাজাও কিন্তু খেতে হবে, সব খেতে হবে, প্লেট শেষ করতে হবে। দেখা যাবে দেখা যাবে, তোমরা আমার পাশে আছো আমি জিতবো। বন্ধুরা তোর পাশে থাকে, আজকে বন্ধুরা আমার পাশেই থাকবে। দিদি তুমি চিন্তা করো না, তুমি জিতবে আর এই মানুষটা হারবে। বর্ষার দিনে খিচুড়ি খেতে সত্যিই ভালো লাগে। আজকে বৃষ্টি হয়েছে প্রচুর, প্রচুর বৃষ্টি সকালের দিকে। এত তাড়াতাড়ি খেতে নেই, গলায় বাজবে, একটু আস্তে আস্তে খেতে হয়। আমি জোরে জোরে খেলেই খুশি। না, চ্যালেঞ্জ জিতবি ঠিক আছে, বাট খাওয়াটা আস্তে খেতে হয়। খুব চালাক, খুব চালাক। ও মৌমিতা দি, জানো না তুমি, ও এমন ভাবে খাচ্ছে মনে হচ্ছে 7 দিন না খেয়ে আছে। একটু পাপড় ভাজা নিয়ে নি, মানে বড় পাপড়টা। তুই ভাই হয়ে আমাকে হারাতে পারবি? আমি জানি তুই পারবি না কখনো, তোর মনে কষ্ট লাগবে। দেখেছো তো কি বলছে, দেখেছো? ঠিক আছে, দেখা যাক না কে জেতে কে হারে, খেলায় তো হার জিত আছেই। আমার ওর উপর ফুল ভরসা আছে, ও কোনোদিন আমাকে হারাবে না। আমারও তোর প্রতি অগাধ বিশ্বাস আছে, বড়দের সম্মান জানাতে ও আমাকে। না না, আমারও অগাধ বিশ্বাস আছে ও ছোট ভাইকে জেতাবে। আমার তোর উপর ফুল ভরসা আছে, আমারও বিশ্বাস আছে। আমি জানি তুই কখনো আমাকে অসম্মানিত হতে দিবি না, এর জন্য তো আমি জিতবো। আমি জিতলে তো তোর সম্মান বাড়বে। খাওয়া তাড়াতাড়ি, আমার তো শেষ হয়ে গেল। মা দুজনকে সমান ভাবে দিয়েছে, ঠিক আছে, এটা বলতে পারিস না, মায়ের নামে দোষ দিতে পারিস না দি, নিজে দেখেছিস মা দুজনকে সমান ভাবে দিয়েছে। বাবা ঝাল লাগলো কি হঠাৎ করে? ও মিষ্টি আছে তো, তোর তো কোনো ব্যাপারই না। যাই হোক, যাই হোক, আগে মিষ্টি খাবি পরে হারবি, কাঁচা লঙ্কা খাবি। দেখা যাবে দেখা যাবে, দেখেছো তো কতখানি কার ডিশে রয়েছে। আমি প্রথমেই বলেছিলাম মানুষ 7 দিন না খেয়ে আছে, দেখেছো তো আমার কথাটাই সত্যি হয়ে গেল। মৌমিতা দি তুমিও দেখো, আর বন্ধুরা তোমরাও দেখো। আরে তুই অনেকটা খেয়ে নিয়েছিস দিদি,
ও অনেকটা খেয়ে নিয়েছে। নিজে আজকে একটু খেয়ে জিতছে বলে চ্যাংড়ামো করছে। দারুন 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 লাগছে। এখন কথা বললে হবে না, এবার অমলেটটা খাবো। ওই মানুষ বদমাইশ ছেলে, হাসছিস কেন রে? মমিদা দিন আই পরের দিন জিতবে, কি আছে? দিরে আমার জন্য ওটা অল্প অল্প করে খুঁটে খুঁটে খা। কিরে মিষ্টিটা খুঁটে খুঁটে খা। একটু জল খেয়ে নিলাম, আর আছে শুধুমাত্র মিষ্টিটা। খাবো 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 মিষ্টিটা পুরো একেবারে মুখে পুরে দিল। আশ্চর্য বাবা, মুখে পুরে দিয়েছি। শেষ, জিতে গেছি জিতে গেছি। আমি না 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 না, এই যে রসগোল্লাটা আছে, না বললে খেয়ে নেব। ওই যে না বললে আমি খেয়ে নেব। না, লঙ্কা খাওয়া থেকে রক্ষা করা যাবে না, লঙ্কা খেতেই হবে। তো এইটুকু বলতে পারি, একটুখানি রেখে দিতে পারিস, লঙ্কা খাওয়ার পরে খেতে পারিস। আমাকে শাস্তি দিতে পারছিস? আরে এটা শাস্তি কিসের? আমি কম, মানে কি বলবো, কম জোরে জোরে খেলাম, মানে বেশি জোরে জোরে খেলাম, এখন বুঝতে পারছি ব্যাপারটা কতটা কষ্টকর। ঠিক আছে ঠিক আছে, এবার শাস্তি হয়ে যাক, শাস্তি হয়ে যাক, শাস্তি হয়ে যাক, শাস্তি হয়ে যাক, প্লিজ না, শাস্তি হোক, শাস্তি হোক, শাস্তি হোক, প্লিজ 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 না, না না ছাড়া যাবে না। আচ্ছা অন্তত এক কামড়, এক কামড় ওকে খেতেই হবে। তোমাদের মুখের দিকে চেয়ে, শুধুমাত্র তোমাদের মুখের দিকে চেয়ে ওকে এতটা শাস্তি কমিয়ে দিলাম। এবার মজা হবে। কিরে দে কামড় দে। আরে এই দেখো, ঝাল লাগবে। তাহলে পুরোটাই খেতে হবে, দেরি করলে পুরোটাই খেতে হবে। না হবে না হবে না হবে না হবে না হবে না হবে না, ওইটুকু কামড় দিলে হবে না। ঠিক আছে চলো ছেড়ে দিলাম। এরি পরের দিন ওকে লঙ্কা খাওয়াতে হবে, ওকে তাই বলে ছেড়ে দেব না মানুষ। ছেড়ে দিলাম, ঝাল লাগছে? এই লঙ্কাটা ঝাল, আমি একবার ট্রাই করে দেখেছি সকালবেলা আনার পর। লাগছে ঝাল আদৌ? আমার তো মনে হচ্ছে যে তুই রেখেছিস কি করে মুখের মধ্যে। ও খেতে হবে, চেবাতে হবে, চেবাতে হবে, চেবাতে হবে, চেবাতে হবে। হ্যাঁ চেবা, গিলে নিলে হবে না। দেখি দেখেছো তো, এখানেও চিটিংবাজি করছে। যাই হোক খেয়েছে, এটাই যথেষ্ট। আর এইটুকু মিষ্টি পড়ে রয়েছে, এটা আমি খেয়ে নিলাম। কিরকম ছেলে বাবা গো, আশ্চর্য ভাবা যায়। করিস না, হ্যাঁ ঘরে মিষ্টি রয়েছে, ঝাল খেয়েছে, এখনই মিষ্টি খাইয়ে দিচ্ছি। কিন্তু এটা আমি খেয়ে নিলাম। আমি কি বলতো, গোলাপ জামুন খুব ভালোবাসি। মিষ্টিটা ওর ডিশের মধ্যে পড়ে রয়েছে, কষ্ট পাচ্ছে, এখনও খাচ্ছে না, এখনও খাচ্ছে না, তাই আমি খেয়ে নিলাম। জানিও একটু রাগ করে যাক, করিসনি তো? আমি বাড়িতে আছে খাইয়ে দিচ্ছি, মানে ঘরে আছে। এই হলো আজকের আমাদের চ্যালেঞ্জ ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা প্রেস করে দিও। একদমই তাই, প্রত্যেকদিন মজার মজার ভিডিও আসতেই থাকবে, আসতেই থাকবে। ডেসক্রিপশনে আমার ইনস্টা আইডি রইল, কি করছো যাও এখনই ইনস্টাতে গিয়ে ফলো করে দাও। আর আমরা খুব তাড়াতাড়ি, দেখেছো তো কতটা কষ্ট হচ্ছে, শরীরে ঠান্ডাও লেগে গেছে লঙ্কা খেয়ে। জানি না লঙ্কা খেয়ে কারো ঠান্ডা লাগে কি না, আমার লেগে গেছে। চ্যানেলে তাড়াতাড়ি 10,000 সদস্য পূর্ণ হলে আমরা বড় একটা নাচা গানা করবো, খুব সুন্দর একটা ব্লগ আসবে, তোমরা চাও আমিও জানি। তার জন্য তোমরা পারলে নিজেদের তো আইডি থেকে সাবস্ক্রাইব করেছোই, আরও বন্ধু বান্ধব সবার
সবার থেকে করে দাও, বলে যে ম্যাগনেটিক জোন সাবস্ক্রাইব করে দাও। যাই হোক, আর বেশি ভাট বকবো না, ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমরাও তোমাদের আশীর্বাদ ভালোবাসায় সুস্থ থাকো, ভালো থাকবো। একটু কষ্ট হয়েছে, খুব তাড়াতাড়ি খেয়েছি, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা টাটা, বাই।